আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বারান্দায় আজকে লাল গোলাপ ফুটেছে দুইটা, এই একটা আর এই যে একটা। আপনাদের সবাইকে আমার লাল গোলাপের শুভেচ্ছা রইল। ভালো লাগে নিজের লাগানো হাতের যদি কিছু ফসল দেখা যায়, খুব ভালো লাগে। আর এই তো কাঁচামরিচ গাছটা থেকে মাশাল্লাহ অনেক মরিচ, কিন্তু এই গাছের মরিচ এখনও আমি ছিঁড়ি নাই। ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে। আর এই যে এখানেও কিছু গোলাপ আছে, এই যে ছোট ছোট কলি আছে, এই যে আরও গোলাপ আছে, ভালো লাগে। আর এখানে যে আমার সকাল সন্ধ্যা গাছের যে ফুল সেটাও ফুটেছে মাশাল্লাহ। যেহেতু এখন বাজে সকাল 9:10 বাজে, তো এখন আমরা নাস্তার আইটেম রেডি করব। মানে এখন পপকর্ন ভাজবো, বাবুর রাইসুলের খুব পপকর্নটা পছন্দ, আর পেয়ারাটা কাটবো। তো পপকর্ন ভেজে নিব, এখানে দিয়ে দিচ্ছি তেল, আর তেলের ভিতরে অল্প সামান্য লবণ দিয়ে, আর পপকর্ন দিয়ে ভাজতে হয়। পপকর্ন ভাজা সবাই পারে, রামিসা নিজেও পারে। তো রামিসাই বেশিরভাগ পপকর্ন ভেজে খাওয়ায়, তো আজকে দুজনে মিলেই করছি। এই তো পপকর্ন কিন্তু রেডি, একেবারেই একটা ইজিভাবে একটা স্ন্যাক্স খাবার। তো খাওয়া দাওয়ার পরে রান্নাবান্নায় চলে যাব। আর রান্নাবান্না বেশি কিছু করতে হয় না আমাদের বাসায়, এক আইটেম দুই আইটেম করলেই হয়ে যায়। তো পপকর্ন হওয়ার পরে পেয়ারাটা কেটে নিব। সকালবেলা তো হালকা পাতলা নাস্তা হয়েছে, এখন যেহেতু 10টার বেশি বাজে তো এই নাস্তাগুলো খেয়ে নিব। আর এখানে রামিসা পেয়ারা কাটছে। এই তো আমাদের নাস্তা শুরু, পেয়ারা খাচ্ছি, পপকর্ন খাচ্ছি, এরপরে চলে যাব নাস্তা মানে দুপুরে রান্নাবান্না করার জন্য। তো আজকে ঠিক করেছি গরুর মাংস আলু দিয়ে ঝোল করব। তো এখানে গরুর মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আজকে গরুর মাংসটা রান্না করব। এই যে পিস নিয়েছি, আর মাংস হাড্ডি দুটো মিলানোই আছে। এখন একটু মশলা দিয়ে মাখিয়ে নিব। তো এখানে আছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর দিব টমেটো কুচি। এই টমেটোটা আমার ফ্রোজেন করা টমেটো দিচ্ছি। এখানে আদা বাটা, আর এখানে দিচ্ছি রসুন বাটা। সব মশলা একসাথে মাখিয়ে যে মাংসটা রান্না করা হয় সেটাও কিন্তু টেস্টি হয় খেতে। আর আজকে আমি একটু বাঙালি স্টাইলে করব, একটু আলু দিয়ে ঝোল ঝোল করব। দুপুরবেলা যদি এরকম মাংস মানে থাকে আলু দিয়ে ঝোল, আর গরম ভাতের সাথে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো সব মশলা এখানে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে যদি 30 মিনিট রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি টেস্টি হয়। এখানে একটু সামান্য তেল দিয়ে দিলাম, এখন একটু টক দই দিব। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিলে কিন্তু মাংসটা খেতে বেশি টেস্টি হয়। তো এখন হাত দিয়ে মাখানোর পালা, ভালো করে মাখাতে হবে। এই কাজটা একটু আস্তে ধীরেই করতে হয়। মাখিয়ে 30 মিনিটের জন্য আমি এক সাইডে রেখে দিব, আর এর ভিতরে আমি বাকি কাজগুলো সেরে নিব, তাহলে রান্না একটু মানে আগানো যাবে। আর ওদিক থেকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। তো এখন হাঁড়িতে তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পরে এই যে আলু বড় বড় করে কেটেছি, আলুটা আজকে একটু ভেজে নিব, তাহলে আলুটা গলে যাবে না আর খেতেও ভীষণ টেস্টি হবে। তো আলুটাকে একটু লাল লাল করেই ভাজবো, তাহলে বেশি মজা হবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে নিব, আর এই তেলেই আমি মাংসটা রান্না করব। কারণ এখানে তো আলু ভেজেছি, এই আলু ভাজা তেলটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজবো, তার উপরেই আমি মাংসটা দিয়ে দিব, ম্যারিনেট করা মাংস। তো পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব, আর কিছু গরম মশলা দিব। এখানে তেজপাতা দিলাম,
দিব দারচিনি এলাচই তো বেশি কোনো কিছু দিব না আর এখানে এলাচ দিচ্ছি যে দিচ্ছি এখানে গোলমরিচ গোলমরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন পেঁয়াজটা যখন হালকা একটু কালার চলে আসবে তখন যে ব্যাইন্ডেড করে রেখেছিলাম মাংসটা সেই মাংসটা দিয়ে দিব গরুর মাংস খাওয়া যদিও মাসফিয়ার বাবার ক্ষতি ওনার হাই প্রেসার তারপরও রান্না করি মাঝে মাঝে আর উনি বেশি খায় না উনি এক পিস মাংস নেবে আর এক পিস আলু দিয়ে ওনার ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো বেশি করি না মাঝে মাঝে করি আর যেহেতু উনি ব্রয়লার মুরগিটা পছন্দ করে না তো সেজন্য মাঝে মাঝে একটু করে দিতে হয় আর দেশি মুরগি তো হয়ই আর মাসফিয়ার আবার ব্রয়লার মুরগিটা বেশি পছন্দ গরুর মাংসর থেকে তো ওকে আবার আমি আলাদা করে ব্রয়লার মুরগি রান্না করে দিই এই তো এখন পালা কষানোর যত ভালো করে মাংসটা কষবে তত ভালো কিন্তু খেতে হয় এখন ঢাকনা দিয়ে চুলোরাসটা কমিয়ে দিয়ে শুধু এরকম করেই কষাতে হবে আর টমেটোগুলো কিন্তু একেবারেই গলে গেছে এখন কষিয়ে এই যে পানিগুলো বের হয়েছে সেই পানিগুলোকে শুকিয়ে নিতে হবে এরপরেই কিন্তু আমি আলুটা দিব আগে মাংসটা ভালোমতো কষিয়ে নিব মানে কষানো অবস্থাতেই সিদ্ধ হয়ে যায় 80% এর মতো এরকম অবস্থার পরে কিন্তু ঝোলের পানিটা অ্যাড করতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে আজকে আর বেশি কিছু করব না এই তো গরুর মাংস করব আর পাশে ডাল আছে আর বেশি কিছু দরকার নেই আমাদের দুপুরবেলা হয়ে যাবে রাতেও হয়ে যাবে কোনো সমস্যা নেই আর এই মাংসের ঝোল দিয়ে সকালবেলা রুটি আর ঝোল হয়ে যাবে খুব টেস্টি হয় কিন্তু এই মাংসের ঝোল দিয়ে আর সাদা রুটি খেতে তো মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাংসের উপরে দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে তার মানে কষানোটা সুন্দর হয়েছে যখন এরকম তেল উপরে উঠে আসবে তখন বুঝতে পারবেন যে মাংসটা কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে সামান্য একটু কষিয়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব যেহেতু আলুটা আমি ভেজে দিয়েছি তাই আর বেশিক্ষণ আলুটা কষাবো না ঝোলের পানি দিয়ে আমি ঢেকে মাংসটা রান্না করব খুব ভালো লাগে কিন্তু এভাবে মাংসের ঝোল খেতে মানে আলু দিয়ে সব সময় কষা কষা ভুনা ভুনা খেতে ভালো লাগে না তাই না আর একটু গরমে তো ভালোই লাগে না গরমে একদম মানে খুব খারাপ অবস্থা হয়ে যায় আর যদিও আশ্বিন মাস পড়ে গেছে তারপরও কিন্তু একটু গরম আছে মানে ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে কিন্তু গরম কিন্তু এখনও আছে কমতেছে না এখন আমি ঢেকে রান্নাটা করব আর বিকেলের দিকে আপনাদের সাথে একটা নাড়ুর রেসিপি শেয়ার করব আমার মায়ের হাতের নাড়ুর রেসিপি মানে আমার মা এভাবেই নাড়ু তৈরি করে তো মা বলে দিবে আর আমি নাড়ুটা তৈরি করব অনেক দিন পর নাড়ু তৈরি করব নাড়ুটা তো সবারই খুব ভীষণ পছন্দ তাই না এই তো কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য একেবারেই কোনো ঝালের কোনো তারতম্য হবে না এখন একটু ঢেকে রান্নাটা শেষ করে নিব মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু একেবারেই নরম হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার অনেকাংশে হয়ে গেছে আমি যেহেতু বলেছি আজকে একটু ঝোল ঝোল খাবো সেজন্য এভাবেই থাকবে আর লাস্টে দিয়ে একটু ভাজা জিরে গুঁড়া ছড়িয়ে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর চাইলে আপনারা একটু গরম মশলাগুলোও দিতে পারেন আমি আর বেশি কোনো মশলা অ্যাড করব না যেহেতু আমি খুব পাতলা পাতলা একটা মানে রান্নাটা চাচ্ছি বেশি গ্রেভি আমি চাচ্ছি না তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি দুপুরবেলার লাঞ্চ হবে এখন খাওয়া দাওয়া শেষ করে তো একটু ঘুমাবো আর তারপরে বিকেলের দিকে নাড়ুটা তৈরি করব এই আর কি তো নারিকেলের নাড়ুটা তৈরি করব এখানে আমি নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি এখানে একটা পুরো নারকেল নিয়েছি মানে 2 কাপ পরিমাণ আমার হয়েছে তো বেশি চাইলে বেশি নেওয়া যেতে পারে তো আমি একটা নারকেল দিয়ে আজকে করব নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি আর আজকে আমি ছাতু অ্যাড করব ছাতু আপনারা কারা কারা চিনেন আমার মনে হয় ছাতু সবাই চিনেন চালটাকে ভেজে তারপরে যে গুঁড়ো করে নেওয়া হয় সেটাই হচ্ছে ছাতু তো ছাতু দেওয়ার কারণে কিন্তু না মানে নাড়ুটাই মানে বাইন্ডিংটা ভালো কাজ করবে না দিয়েও করা যায় আজকে আমি একটু ছাতু দিয়েই করছি তো এই তো ছাতু এখানে আমি 1 কাপ পরিমাণ ছাতু নিয়েছি ছাতু কিন্তু ছাতুর অনেক রেসিপি হয় ছাতু এমনিতেও আপনারা পানিতে গুলিয়েও খা মানে খেতে পারেন ছাতু গুড় দিয়ে বিলিয়েও খেতে পারেন অনেক কিছুতে হয় ছাতু কিন্তু রান্নাতেও তরকারি রান্নাতেও ব্যবহার করা হয় মানে ঝোলটা গাঢ় করার জন্য তো এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা দারচিনি আর অবশ্যই চুলোরাসটা কমিয়ে রাখবেন তা না হলে ঘিটা পড়ে যাবে
আর এখানে নারকেলটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব। এতে করে কিন্তু নারকেল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই কাজটা অবশ্যই করবেন, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো অল্প আছে নারকেলটাকে আমি ভালো করে ভেজে নিব। যখন নারকেলের কালারটা চেঞ্জ হয়ে আসবে আস্তে আস্তে, তখনই বুঝতে হবে যে নারকেলটা ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গুড়। আমি এখানে গুড় দিয়েছি 1 কাপ পরিমাণ। এখন গুড়ের সাথে ভালো করে নারকেলটাকে ভাজতে হবে। গুড় আস্তে আস্তে মেল্ট হতে শুরু করবে, এভাবেই ভাজতে হবে। আর অল্প আছে কিন্তু এই কাজগুলো করতে হবে, আর বারে বারেই নাড়তে হবে, তা না হলে নিচ থেকে কিন্তু লেগে যাবে। এই তো গুড় কিন্তু মেল্ট করা মানে শুরু হয়ে গিয়েছে। যখন আপনারা এই গুড়টাকে হাতে নিয়ে দেখবেন যে একতার হয়েছে, তখন বুঝতে হবে যে না, এটা নাড়ু বানানোর জন্য একদম রেডি। আর এখানে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর আস্ত এলাচ দিলাম না, তার কারণে মানে মুখে যাতে লেগে না যায় সেজন্য একটু গুঁড়ো করে দিলাম। এই তো ভালো করে নাড়তে হবে। যখনই দেখবেন একতার হয়ে গেছে, ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছাতু। আর যদি ছাতু না দিতে চান, এক্ষেত্রে আপনারা ছাতুটা দিবেন না, আর ভালো করে নাড়তে থাকবেন। নাড়তে 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 যখন দেখবেন যে না একটা বাইন্ডিংয়ের অবস্থায় চলে এসছে, মানে হাতে গড়া যায়, ওই পর্যায়ে গিয়ে থামতে হবে। আর আমি একটু হাতে নিয়ে দেখব যে এটা মানে গোল হচ্ছে কিনা। যখন দেখব যে না এটা মানে গোল রাউন্ড হচ্ছে, তখন বুঝতে হবে যে না নাড়ুর যে পাকটা সেই পাকটা করা হয়ে গেছে। আর এই কাজটা কিন্তু একটু গরম গরম অবস্থাতেই করতে হয়, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর রাউন্ড শেপ দেওয়া যায় না। তো আমি হাতে নিয়ে করার চেষ্টা করছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন, অনেক গরম থাকে কিন্তু হাত কিন্তু পুড়ে যাবে একেবারেই। তো আমি দেখলাম যে না গোল হচ্ছে, তার মানে আমার নাড়ুর যে পাকানোটা সেটা রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে ঢেলে নিব, তারপরে আমি অল্প মানে অল্প যখন একটু ঠান্ডা হবে তখন আমি হাতে করে সবগুলো নাড়ু তৈরি করে নিব। আর হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এই তো এভাবে করে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিব। তো নাড়ুর রেসিপি শেয়ার করে ফেললাম, এটা আমার আম্মু আমাকে বলে বলে দিয়েছে, আমি করেছি। তো মায়ের হাতের রেসিপি, এভাবেই আরও মায়ের হাতের রেসিপি নিয়ে চলে আসব। আমার আম্মু আমাকে বলে দিবে আর আমি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ব্লগগুলো তো লাইক কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। আশা করছি আমি আরও অনেক ভালো ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এভাবে আমাকে সাপোর্ট করবেন সবাই, আর ভালো লাগলে তো অবশ্যই বলবেন। আর বেশি ভালো লেগে থাকলে প্লিজ 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 আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করলে হবে কি, আমি যখনই ভিডিওগুলো আপলোড দিব তখনই তার নোটিফিকেশনটা চলে যাবে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। আমু যেহেতু নাড়ু বানাইছে, আপনারা দেখলেন যে আমুকে আমি নাড়ু বানাইছে, তো আমার নাড়ুগুলো খাবো আমার দুইজনে। নানুর হাতের নাড়ু মানে রেসিপিতে মানে নানুর হাতের নাড়ু নাড়ু নানুর রেসিপিতে বানানো আমুর হাতে খাও খাও আমার তো বড় দরকার নেই, আমি ছোট বলছি নাড়ু পছন্দ করি। ওয়াও বাবু তো অনেক বড় বড় করে খাচ্ছে, দেখছে খাও। হ্যাপি বার্থডে বেবি লাঞ্চি। আচ্ছা ঠিক আছে, আসুন অনেক মজা হয়েছে। শীতের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুদের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।